স্যার এই যে ফোনটা, আপনার কিরকম স্কিম লাগবে স্যার? স্কিম ওই ধরুন যেটাতে আমি রাতের পর রাত কথা বলতে পারবো, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন কথা বলতে পারবো। হ্যাঁ, এরকম একটা কিছু স্কিম হবে যেটাতে কোনো টাকাই লাগবে না, পুরোটাই ফ্রি, এরকম কোনো স্কিম আছে? তুই যার সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলবি, রাতের পর রাত কথা বলবি, তার সামনে চলে যা, একটা পয়সা দিতে হবে না, বিলি আসবে না। এই তুই থাম তো, এই আপনি বলুন তো এরকম কোনো স্কিম আছে? হ্যাঁ, এরকম একটা স্কিম আছে স্যার, আপনি বরং এই ফর্মটা একটুখানি ফিল আপ করে দিন আমাকে। আপনার নামটা একটু বলবেন? রাজা দাশগুপ্ত। রাজা, আপনি কি করেন? হ্যাঁ, সব করেন, অনেক কিছু করেন। উনি হলো গিয়ে ইংরেজি প্রফেসর, ইংরেজি কথা বলেন, আপনি বুঝতে পারবেন কি পারবেন না সেই জন্য বাংলা কথা বলছেন। এটা একটুখানি সাইন করে দিন, এইখানে কর, এইখানে। চললাম। হ্যাঁ স্যার, এক মিনিট, বলছিলাম আমি এমএসসি করেছি, এমফিল। আপনাদের কলেজে যদি কোনো চাকরির সুবিধা থাকে, এই যে আমার বায়োডেটা, এটা একটু যদি রেখে দেন। স্যার, আমি অন্ধ বলে ভাববেন না, আমি পড়াতে পারবো না, আমি পারবো। না না না, উনি দেখবেন, উনি দেখবেন। তবে আপনাকে একটা কথা বলি, আপনি যখন এই চাকরিটা ছাড়বেন না, তখন একটু আমাকে জানাবেন। হ্যাঁ, আমার এক বন্ধু আছে, সে না হয় আপনার জায়গায় কাজ করবে। এই কার কথা বলছিস? তোর কথা বলছি রে। কি হলো, তোরা হাসছিস কেন? ওই দেখ পিছনে, বাউল, আমার টেনশন, এটা তোমার ফোন। একজন এসে এই গিফটটা তোর জন্য রেখে গেছে। গিফট? এই দেখ। কি দিয়েছে রে? আমাদের সবার দাদা, কিন্তু তোর জন্য শুধুই রাজা। ধর, তোরই ফোন হবে। হ্যালো বাউল, আমার মন, আমার টেনশনে হরমোন, এটা তোমার ফোন, রাজা বলছি, বাজবে বিয়ের বাজা, নামটা আমার রাজা। গিফট কেমন লাগলো? হ্যালো, আরে বাবা, এখন থেকে তো আমরা ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস, বছর পর বছর, তো কথাই কথা বলবো, আর সবটাই ফ্রি। ভালো লেগেছে তো? বাজন, তোমার কি সবসময় আমার সাথে এই কথা? হ্যাঁ, আরে সবার সাথে তুমি বাংলায় কথা বলো, আর আমার সাথে ইংলিশতে। হ্যাঁ বাজন, কে ফোনটা কি চাইনিজ? হ্যাঁ বাজন, কি মুশকিল, বলি কি বলি, পার্ডন। হ্যাঁ পার্ডন, কি? আরে পার্ডন, ও বুঝতে পারছি, কি কি বুঝলি? আরে তুই যেভাবে শুরু করে কথা বলছিস, তাহলে তাই বোঝায় যে বাটন মানে তোকে গান গাইতে বলছি, বুঝতে পারি না, কোড ওয়ার্ড দিয়ে তোকে লাইন মারছে। শিওর শিওর, থ্যাংক ইউ ভাই। ঈশা 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 ঈশা, শাড়ি তোমাকে হেভি লাগছে। বাজন, আসো না কেন, পাশো না, ভালো লাগে না যে আমার। এটা কি হচ্ছে? আরে তুমিই তো পাটন পাটন বলে গান শোনাতে পারো, শুনিয়ে দিলাম। বাজন মানে গান শোনানো নয়, বাজন মানে বুঝলাম না, আরেকবার বল। ও না না, এইবারে তুমি তো বাংলায় বললে, আসলে আমি এবারটা পুরো বাংলা খাবারের মতো সোজাভাবে ব্যাপারটা বুঝে নিলাম। তোমাকে তো আমি বাংলা বলানোর জন্যই এই নাচটা করলাম। আচ্ছা, হ্যাঁ, ভেরি স্মার্ট। গোবিন্দ গোবিন্দ গোবিন্দ, খোলা খুলি বলতে গেলে পড়ে গেছি তোর।